বিপদাপদে পড়লে কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে, আমাদের টেনশন আসলে কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে, পর্দার অন্তরালের মা বোনেরা ভালো না লাগলে ঘুরতে চলে যান, টিভি সিরিয়াল লাগায় দিয়ে বৈশা থাকেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলে, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলে অবশ্যই সফল কাম হয়েছে ওই বান্দারা যারা নামাজের প্রতি নামাজের প্রতি মনোযোগী হয়েছে। আপনি যদি ব্যবসার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে, সন্তানের দিক দিয়ে, সারা দিক দিয়ে যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে নামাজের প্রতি মনোযোগী হওয়া লাগবে। কিন্তু জানেন মুসলমান, আমরা নামাজ পড়ব দূরের কথা, আমরা নামাজ তো আদায় করি না, আমরা স্বয়ং আল্লাহ পাকের ইবাদত থেকে বর্তমানে দূরে সরে গেছি। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে, ওয়ালা تَكُونُ كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنْسَاهُمْ أَنْفُسَهُمْ أُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহ বলে তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা নাসু আল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা আমার আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেছে। ও মুসলমান, আল্লাহর রাস্তা থেকে কারা কারা দূরে সরে গেছে যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনার জবান থেকে কেমন উত্তর আসবে জানি না, কিন্তু আমি যদি প্রশ্ন করি আজকের মাহফিলে যারা যারা বসে গেলেন, কয়জন এশারের নামাজটা পড়ছেন, দেখবেন দুই একজনের ফাজমা গরম হয়ে যাবো, শরমে দাঁড়াইতো না। ও মুসলমান, এমন মাহফিল দিয়া কোনো লাভ হবে না যদি আপনি এক ওয়াক্ত নামাজ না পড়েন, এমন মাহফিল দিয়া কোনো লাভ হবে না যদি আপনি আপনার মা বাবারে বাদ না দেন, এমন মাহফিল দিয়া কোনো লাভ হবে না যদি আপনি আপনার সংসারের মধ্যে আধিপত্য বিস্তার করেন। আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন নবী বলে, আর সংসারের মধ্যে আধিপত্য বিস্তার করা, নামাজ থেকে দূরে সরে যাওয়া, আল্লাহর ইবাদতের মধ্যে মনোযোগ না রাখা, এটা হলো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের ঘোষণা। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, তোমরা তোমাদের চোখ দ্বারা যা কিছু দেখতে পাও সকল কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধু তোমাদের রবের কোনো ধ্বংস নাই। কেন ধ্বংস নাই? জুল জালালি ওয়াল ইকরাম, ওই আল্লাহ অধিক সম্মানিত এবং অধিক মর্যাদাবান, এই জন্য ওই আল্লাহর কোনো ধ্বংস নাই, ধ্বংস নাই। ও মুসলমান, যে আল্লাহর কোনো ধ্বংস নাই, আপনি যদি ওই আল্লাহওয়ালা হইয়া যান, যে নবীর কোনো ধ্বংস নাই, আপনি যদি নবীওয়ালা হইয়া যান, আল্লাহর পথে নবীর পথে চলে যান, আপনি বলেন আপনার কোনো দিন ধ্বংস হইতে পারে নাকি? হুজুর কেয়ামত যখন হবে আমি কি ধ্বংস হব না? আমার নবী বলেন না না না, তুমি ধ্বংস হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেন না ধ্বংস কারা হবে তাদের ব্যাপারে আপনার আপনার ভবিষ্যৎবাণী কি? নবী আমার বলে এমন কিছু মানুষ ধ্বংস হয়ে যাবে, আমি নবী ঘোষণা করলাম। নবী আমার বলে আনানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মিন আশরাতি সাআতি ইয়ারফাল ইলম। কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে সমাজের মধ্য থেকে শিক্ষার নিম্নমান হয়ে যাবে, মানুষ শিক্ষা গ্রহণ করতে চাইবে না, পড়ালেখার প্রতি মানুষের মনোযোগ থাকবে না, মানুষের এলেম কমে যাবে, সমাজের মধ্যে মসজিদের সভাপতি সেক্রেটারি যাদেরকে বানাইবো এরা হইব সুৎকুর আর গুসকুর, কথা বলেন না বাবা, আছে না নাই? আর মহাব্বতের আওয়াজে বলেন এমন অবস্থা আছে না নাই? নবী বলে ইয়ার ফাল আলেম, এলেম উঠে যাবে, ও এক সুরা জালু, মূরখ কথা বেড়ে যাবে, এমন ব্যক্তি মসজিদের মধ্যে সর্দারি দেখাইব, সমাজের মধ্যে সর্দারি দেখাইব, যে মানুষগুলা মূরুক্ষ, ইসলাম সম্পর্কে কোনো কিছু বোঝে না, ইমামরে ধমক দিব, মুয়াজ্জিনরে ধমক দিব, তাদের সঙ্গে অসদাচরণ করবে। আল্লাহর নবীকে এগুলা কেয়ামতের আলামত, আর এগুলা বর্তমান সমাজে ফুটে উঠতেছে। আমরা মসজিদ কমিটির মধ্যে সভাপতি সেক্রেটারি বানাই এলাকা সুদ করছে, এটা মোড়াইডারে কথা বলেন না ঠিক না ভাই? ঠিক নবী আমার বলে এটা কেয়ামতের আলামত। ও মুসলমান, যদি আপনাকে প্রশ্ন করা হয় কেন আপনি এমন ব্যক্তিকে মসজিদ কমিটি বানাইলেন, বলে হুজুর এটা মোডা টাইপের, এটা আমরা মসজিদের ফ্যান দেয়, ইমাম সাহেবের বেতন দেয়, ইমাম সাহেবের খানা, এটার বাড়িতে আল্লাহর কসম এমন নামাজও হবে না। কেন কেন? কারণ সুৎকুর গুসকুর দিয়ে আপনি মসজিদ পরিচালনা করাইতেছেন, আবার এ ব্যক্তি আইসা ইমামের উপরে তার আঙ্গুল তুলে কথা বলে, আল্লাহর নবী বলে এটা হলো কেয়ামতের আলামত, কেয়ামতের আলামত, কেয়ামতের আলামত। নবী আমার বলে শুধু তাই নয়,
আন ইরফান আলম এক সূরা জাল ও এক সূরা জিনা সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে ব্যভিচার বেড়ে যাবে জিনা ব্যভিচার বেড়ে যাবে অবৈধ মেলামেশা বেড়ে যাবে ও এক সূরা জাল ও এক সূরা জিনা হাত্তা ইয়াকুন আলী খামসিন ইমরাতান আল কাইয়ম আমার নবী বলতেছেন সমাজের মধ্যে পুরুষের সংখ্যা কমে যাবে নারীর সংখ্যা বেড়ে যাবে এমন অবস্থা হবে মহিলারা ব্যাপকভাবে ঘুরবে স্বামীর উপর দিয়ে কথা বলে মহিলারা রাস্তায় রাস্তায় চলে যাবে বড়রা বাজারে যাবে বাজার করার জন্য আমার নবী বলে মহিলারা যখন বাজারি মহিলা হয়ে যাবে মনে করবা কিয়ামত অতি সন্নিকটে কিয়ামত বেশি দূরে নাই বেশি দূরে নাই আমি আপনাদের সবার কাছে বলতে চাই বাবারা আপনারা আপনাদের মা বোন আপনাদের সন্তানদেরকে আপনাদের স্ত্রীদেরকে পর্দার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন